আসসালামু আলাইকুম। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি আপনার যেই অর্ডার ট্র্যাকিং যে পেজটা আছে আপনার ই কমার্স ওয়েবসাইটে, সেইখানে যে একটা মেসেজ থাকে এই যে মূল্য পরিশোধের বা আংশিক মূল্য পরিশোধের বা পেমেন্ট মেসেজ যাই বলে, তো এইটা আপনি কিভাবে আপডেট করতে পারেন। আই মিন ধরেন এখানে যে টেক্সটটা আছে এইটা আপনি কিভাবে আপনার মনের মতো করে সাজাতে পারেন, অথবা এখানে যে নাম্বারগুলো আছে এগুলো আপনি কিভাবে চেঞ্জ করবেন, অথবা এখানে ধরেন আরো কোনো নাম্বার অ্যাড করতে চাইলেন, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলেন, এই জিনিসগুলো কিভাবে করবেন। সো সবকিছু একই, একটা জাস্ট ফর্ম আছে, ওইখানে জাস্ট আপনি সবকিছু জাস্ট প্রোডাক্টের ডিসক্রিপশন যেভাবে অ্যাড করেন সেম ভাবে আপনি এইভাবে এই ফর্মটা যদি এডিট করেন, মানে ওই পেজটা এডিট করলে এখানে জিনিসটা হয়ে যাবে। সিম্পল একটা কাজ, আই থিঙ্ক আপনি পারবেন। তারপরেও চলেন একটু দেখাই দিই, জিনিসটা আপনার জন্য একটু সহজ হবে। সো ধরেন এখানে কি আছে, ধরেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অন্তত 150 টাকা অগ্রিম দিতে হবে, রেফারেন্স আপনার অর্ডার নাম্বারটি দিবেন, এরকম দেখাচ্ছে। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারেন যে অর্ডার কনফার্ম করার, আপনি যদি ঢাকার বাইরে হন তাহলে আপনাকে অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এত টাকা, 130 টাকা বা 150 টাকা বা 120 টাকা, যেটা খুশি আপনি দিতে পারেন। সো এই জিনিসগুলো কিভাবে চেঞ্জ করবেন, নতুন নাম্বার অ্যাড করবেন, রিমুভ করবেন, এভরিথিং একই জিনিস, একটা দেখলে সবগুলোই পারবেন। তারপরেও চলেন একটু আমি দেখাই দিই আপনাকে। সো এটা করার জন্য আপনি যেটা করবেন, এই মানে ম্যাপ পেমেন্ট মেসেজটা এডিট করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেল লগ ইন করবেন। তারপর হচ্ছে আপনার যেই থিম কাস্টমাইজার যে প্যানেলটা আছে, থিম কাস্টমাইজার ম্যানেজার, এটার মধ্যে আসবেন। এটার মধ্যে আসলে সাইড ম্যাপে একটু স্ক্রোল করে আপনি যদি নিচের দিকে আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে একটা সেকশন আছে ইয়েলো কালারের, সেটা হচ্ছে আপনার অর্ডার ট্র্যাকিং পেজ নামে, ঠিক আছে। অর্ডার ট্র্যাকিং পেজের আন্ডারে আপনি একদম নিচের দিকে আরেকটা বাটন পাবেন বা লিঙ্ক পাবেন পেমেন্ট মেসেজ নামে, এই পেমেন্ট মেসেজটা আপনি ক্লিক করবেন। পেমেন্ট মেসেজে ক্লিক করার পর আপনার সামনে এইরকম এই পেজটা চলে আসবে। এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, সবার আগে ধরেন আপনার যদি এই অপশনটা দরকারই না হয়, ঠিক আছে, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে এখানে হাইড দিবেন, হাইড দিয়ে জাস্ট সেভ দিয়ে দিবেন। ওকে, তো তাহলে হচ্ছে দেখেন এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে হচ্ছে এটা কিন্তু আর এখানে সই করবে না, এখান থেকে চলে গেল। ওকে, এটা জাস্ট একটা বোনাস দেখা দিলাম। আর যদি মনে করেন লাগবে এটা তাহলে এটা শো করে আবার সেভ দিবেন, তাহলে হচ্ছে এখানে চলে আসবে, আবার এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে আপনার কাজ হচ্ছে এইটা কিভাবে আপনি আপনার মতো অ্যাড করবেন বা নতুন নাম্বার অ্যাড করবেন বা আপনি নতুন এখান থেকে নাম্বার আগেরগুলো রিমুভ করবেন। সো এই জিনিসটা করার জন্য এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে যে এই দেখেন একটা মেসেজের বক্স আছে, ঠিক আছে। সো এইটাকে আপনি জাস্ট এডিট করে দিলেই হবে। ধরেন আমি যদি আপনাকে একটা ডেমো দেখাই, এইটা দেখেন আমাদেরটার মধ্যে আমরা এইভাবে লিখে রাখছি, ঠিক আছে। দেখেন এটার মধ্যে মেসেজ ফরম্যাটটা কিন্তু আলাদা, আমরা 3 লাইনে এখানে লেখা হয়েছে, এখানে পেমেন্ট মেথড 1, 2, 3, 4 এরকম দেওয়া আছে, সবগুলো আমাদের বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক আছে, সব কিছু এখানে দিয়ে রাখছি। সো আপনি আপনার যতগুলো পেমেন্ট মেথড আছে এইভাবে কিন্তু আপনি দিতে পারেন, অ্যাড করতে পারেন। সো এটা করার জন্য যেটা করতে হবে আপনাকে, জাস্ট এই টেক্সট সরি আপনার কন্ট্রোল প্যানেলে এই যে পেজটা আছে এইখানে আপনি জাস্ট এডিট করে দেবেন যা খুশি তাই। সো এখানে ধরেন একটা করে দিই, ধরেন এক্সাম্পল এই নাম্বারটা ধরেন এখানে যদি আপনি দিতে চান বিকাশ পার্সোনালের মধ্যে, সো এটা কপি করে এখানে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে দিবেন আপনি জাস্ট, দিয়ে সেভ দিবেন, তাহলে কিন্তু এটা এখানে অ্যাড হয়ে গেল, রাইট। দেখেন অ্যাড হয়ে গেছে। সো এখন ধরেন এখানে দুইটা অপশন আছে, আপনি আরও কিছু অ্যাড করতে চান, সো সেটাও সমস্যা না। ধরেন এখান থেকে আমি কপি করে নিই আপাতত, সো এখান থেকে ধরেন এই বা আপনি কোথা থেকে কপি করে নেন বা লিখে দেন, নো প্রবলেম। সরি, সো এখানে আসলেন, এখানে ধরেন নিচের দিকে একটা এন্টার দিলেন, এখানে জাস্ট যা যা দেওয়ার ইচ্ছা আপনি এখানে পেস্ট করে দিলেন। ওকে, সো দিয়ে যদি আপনি এখানে ধরেন টাইপ করলেন অথবা লিখে দিলেন যাই করেন বা কপি পেস্ট করলেন কোথাও যদি আপনার সেভ থাকে জিনিসগুলো, দিয়ে জাস্ট সেভ দিবেন, দিলেই কিন্তু জিনিসটা অ্যাড হয়ে যাবে। এখন যদি এখানে আমি রিলোড দিই তাহলে দেখতে পারবেন যে এইটার মধ্যেও কিন্তু এই জিনিসগুলো অ্যাড হয়ে গেছে। তারপর আপনি কি করলেন, এখানে ধরেন আপনি আপনার মতো কালার দিলেন, ঠিক আছে, যেভাবে আপনার কালার ভাল লাগে এডিট এডিট করলেন। এখানে যেই টেক্সট এডিটর টুলসগুলো আছে আরও সাজিয়ে ফুটে তুলতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এখানে যদি আপনি রেড দেন, মানে জাস্ট আমি একটা দিয়ে দেখাচ্ছি, রেডের সাথে এটা ভালো যাচ্ছে না, আপনি যা খুশি তাই দিতে পারবেন, নো প্রবলেম। সো তারপরে এটার ইয়েলো দিলেন, বাট টেক্সট কালার যদি হোয়াইট করে দেন, সরি। সো এইভাবে আপনি জাস্ট সাজিয়ে নেবেন, আই থিঙ্ক এই জিনিসগুলো আপনি পারবেন, ছোট বড় করবেন, অথবা এখানে যদি স্পেস দিতে মন চায় এখানে নিচের লাইনে পাঠাইলেন, উপরের লাইনে পাঠাইলেন, জাস্ট এই ফর্মটা এডিট করবেন। প্রোডাক্টের বক্সে যেভাবে আপনি এডিট করেন, ডিসক্রিপশন লেখেন, এখানে জাস্ট আপনার যেইভাবে ভালো লাগে ওইভাবে এই টুলগুলো ইউজ করে সুন্দর করে ফুটে তুলবেন, তাহলেই হবে। সো আই থিঙ্ক এর থেকে বেশি আপনাকে আর দেখানোর দরকার হবে না, আপনি নিজে এই জিনিসগুলো করতে পারবেন আপনার ইনফরমেশন দিয়ে। সো আমি জাস্ট আপাতত এটা যেটা ডামি কন্টেন্ট দিছিলাম এটা একটু সরিয়ে দিই। ওকে, আবার যদি আপনার কখনো প্রয়োজন না হয় এগুলো যা দিয়েছিলেন সরায়া, মানে আবার ব্লাঙ্ক করে আবার যদি সেভ দেয় তাহলে কিন্তু এগুলো চলে যাবে। সো এখন যদি রিলোড দিই তাহলে দেখতে পারবেন এটা আবার চলে গেছে। ওকে, সো এইভাবে আপনি জাস্ট আপনার ফর্মটা যে কোনো টেক্সট স্টাইল ফন্ট